নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্কুল টুলে। আজ অর্থাৎ 25শে জানুয়ারি WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপের পরীক্ষাটি হয়ে গেল, তার ফার্স্ট শিফটের আনসার কী নিয়ে আমরা উপস্থিত। ফার্স্ট শিফটে জেনারেল স্টাডিজে যে 40টি প্রশ্ন ছিল তার সঠিক আনসার আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল দলাই লামার বাসস্থান কোথায়। সঠিক উত্তরটি হবে দলাই লামার বাসস্থান ম্যাগলিয়টগঞ্জ ধর্মশালা, এটি হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট, লোকসভায় আসন সংখ্যা কত। তো লোকসভায় আসন সংখ্যা 545টি। নেক্সট, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন, অর্থাৎ নট ফেমাস স্কাল্পচার। দেখুন, যোগেন চৌধুরী একজন প্রসিদ্ধ পেন্টার, নন্দলাল বসুও একজন প্রসিদ্ধ পেন্টার, রামকিঙ্কর বেইজ একজন প্রসিদ্ধ স্কাল্পচার, এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন কথা সাহিত্যিক। তো সঠিক উত্তরটি অপশান ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যারা আমাদের এই চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা এই প্রশ্নটি ইজিলি করতে পারবেন, কারণ আমাদের স্ট্যাটিক জিকের একটি পোর্শনে আমরা বিভিন্ন বিখ্যাত পেন্টিং পেন্টারদের ছবি নিয়ে আলোচনা করেছিলাম। তো ওখান থেকে সহজেই আইডিয়া পেতেন আপনারা। তো যাই হোক, নেক্সট জিজ্ঞেস করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না। প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন, অর্থমন্ত্রীও ছিলেন এবং বিদেশ মন্ত্রীও ছিলেন, অর্থাৎ তিনি রেলমন্ত্রী কিন্তু কখনোই ছিলেন না। অপশান হয়ে যাবে, সঠিক উত্তরটি হবে অপশান সি, রেল। গ্রেটা থুনবার্গ হলেন, সঠিক উত্তরটি হবে অপশান সি, আবহাওয়া ধ্বংসরোধে সক্রিয় একজন কর্মী অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়। 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পিটার হ্যাঙ্কে, সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, এবং বব ডিলান সাহিত্যে নোবেল পেয়েছিলেন 2016 সালে। 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়। তো বোমার বিস্ফোরণ হয়েছিল শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। নেক্সট, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে। আগে 23টি ছিল, বর্তমানে 24টি জেলা রয়েছে। নেক্সট, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো। তো বন্ধুরা, বলে রাখি এই প্রশ্নটিও আমাদের স্ট্যাটিক জিকের একটি সিরিজ রয়েছে অল অ্যাবাউট পশ্চিমবঙ্গ, সেখানে আলোচনা করা রয়েছে। তো আমাদের, আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখে নিই। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো যুদ্ধ বিমান, অর্থাৎ ফাইটার প্লেনস কিনবে। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। প্রশ্নটি একদম সহজ, প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ। নেক্সট, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা। তো নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে মুষ্টিযোদ্ধা হলেন মঞ্জু রানী, সঠিক উত্তরটি অপশান সি, মঞ্জু রানী। নেক্সট, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন কোথায়। ভারতবর্ষের আহমেদাবাদে থেকে তিনি শুরু করেছিলেন। যদিও এই প্রশ্নটি সম্পর্কে আমাদের একটু ডাউট রয়েছে, তিনি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীনও আন্দোলন শুরু করেছিলেন। যাই হোক, এটি একবার নিজের মতো করে দেখে নিও। 2016, নেক্সট প্রশ্নটি, 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়। তো 2016 সালে অলিম্পিক্স গেমস অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। নেক্সট, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তো তবে জম্মু কাশ্মীর। নেক্সট, হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো, তো এটি হিউস্টন শহরে হয়েছিল হাউডি মোদি অনুষ্ঠানটি। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়। উত্তরটি হবে স্কটল্যান্ড। নেক্সট, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি। তো আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম ক্রিস্টেলিনা জর্জিভা। নেক্সট, লায়োনেল মেসি কোন দেশের নাগরিক। একদম সহজ প্রশ্ন, লায়োনেল মেসি আর্জেন্টিনার নাগরিক। নেক্সট, ফিজি রাষ্ট্রের অবস্থান বন্ধুরা, সঠিক উত্তরটি হবে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নেক্সট, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো রাশিয়া। 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে সেরা সম্মান পেয়েছেন ভারতের PV সিন্ধু। নেক্সট, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি কোশ্চিন। তো উত্তরটি হবে ইমানুয়েল ম্যাক্রো, সঠিক অপশান সি, ইমানুয়েল ম্যাক্রো। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতাটি যে শহরে হয়েছিল সেটি হলো নয়াদিল্লি 1951 সালে, এবং প্রিভিয়াস ইয়ারে হয়েছিল জাকার্তাতে, ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে, কিন্তু প্রথম হয়েছিল নয়াদিল্লি 1951। নেক্সট,
নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? তিনি তো সঠিক উত্তর হবে মুজফ্ফরপুর, এবং যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেখানকার বর্তমান নাম ক্ষুদিরাম বসু মেমোরিয়াল সেন্ট্রাল জেল বা মুজফ্ফরপুর জেল। তো এখানে ক্ষুদিরাম বসু, আমাদের বীর শহীদ ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি, আন্দামান নিকোবর ইউনিয়ন টেরিটরি, পুন্ডিচেরিও হবে। তো সঠিক উত্তরটি হবে ত্রিপুরা, ত্রিপুরা একটি ইউনিয়ন টেরিটরি নয়। নেক্সট, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? খুব সহজ একটি প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? তো সঠিক উত্তরটি হবে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। খুবই সহজ প্রশ্ন ছিল এটিও। নেক্সট, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, এটিও খুবই সহজ একটি প্রশ্ন। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন রবিশ কুমার, ইনি এনডিটিভি চ্যানেলের সংবাদ একজন জার্নালিস্ট এবং খুবই নিরপেক্ষ সংবাদ পড়েন। যাই হোক, নেক্সট, দ্য থার্ড পিলার বইটির লেখক কে? রঘুরাম রাজন। বন্ধুরা, এই আমাদের চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার তারাও এই প্রশ্নটি ইজিলি করতে পারবেন, কারণ আমরা একটি সিরিজে 2019 সালের বই এবং তাদের লেখক নিয়ে আলোচনা করেছি। খুবই ছোট 5 মিনিটের মধ্যে স্ট্যাটিক জিকেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, একবার প্লেলিস্ট দেখতে পারো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটি খুবই হেল্পফুল হয়ে থাকবে। এবং দেখুন, একটি প্রশ্ন তো হুবাহু মিলে গেছে, দ্য থার্ড পিলার বইটির লেখক রঘুরাম রাজন। নেক্সট, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তো বন্ধুরা, সঠিক উত্তরটি হবে মায়ানমার। সার্কে যে 8টি সদস্য দেশ রয়েছে, মায়ানমার তাদের মধ্যে পড়ে না। নেক্সট, নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা অতিক্রম করে না? তো ভারত বাংলাদেশ সীমানা অতিক্রম করে না দামোদর নদী, বাকি সমস্ত নদী ভারত বাংলাদেশ সীমানা অতিক্রম করেছে। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? তো ঠিক ডোনাল্ড ট্রাম্পের আগে যিনি ছিলেন তিনি হলেন বারাক ওবামা, এটিও খুব সহজ একটি প্রশ্ন। নেক্সট, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি এসএআর অর্থাৎ স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন্স রয়েছে? তো উত্তরটি হবে আর একটি, কারণ চীনে হংকং এবং আরেকটি রয়েছে, নামটি এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? তো বালাকোট জায়গাটি পাকিস্তানে অবস্থিত, পাকিস্তানের উত্তর পশ্চিমে, যেখানে এয়ার স্ট্রাইক হয়েছিল। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খেলেছেন, ইনি বেঙ্গল ক্রিকেট বোর্ডের হয়ে খেলতেন, বাঙালি একজন। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পাহারায় মোতায়েন রয়েছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্ত সুরক্ষা বাহিনী। নিম্নে নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 সালে ওয়ার্ল্ড কাপ জয় করেছেন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছেন? ক্রিকেটে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে জয় করেছিলেন, এটিও খুব সহজ একটি প্রশ্ন। নেক্সট এবং শেষ, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? তো সঠিক উত্তরটি হবে 30শে জানুয়ারি 1948 সালে। তো বন্ধুরা, এই ছিল আমাদের জেনারেল স্টাডিজের উত্তরগুলি। তো আশা করব সবগুলি সঠিক হবে, এবং তোমরা নিচে কমেন্টে জানিও কার কটি সঠিক হলো। তো থ্যাংক ইউ, অ্যান্ড কোনো মতামত থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি দেখা